কাউকে যদি আসলে স্বয়ংসম্পূর্ণ হতে হয় বা স্বাবলম্বী হতে হয় তাহলে শুধু পরিশ্রম করলেই হবে না। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি কথা ঠিক আছে, তবে এখন এর কিছুটা ব্যতিক্রম রয়েছে। সেই সঙ্গে তথ্য প্রযুক্তির ব্যাপারটা আপনাকে সংযুক্ত করতে হবে এবং সেইভাবে আগাতে হবে, তবেই বেকার সমস্যা আমাদের দেশ থেকে দূর হবে। তো সেই উপলক্ষে আজ আমি এসেছি খারাবাদ বাইনতলা নামক স্থানে, এটা হচ্ছে বটিয়াঘাটা এলাকায়। তো এইখানে ইমু পাখি নামে একটা পাখি, যেটা অস্ট্রেলিয়ার জাতীয় পাখি ইমু পাখি, সেই ইমু পাখির এইখানে প্রচুর পরিমাণ পালন হয় এবং এই পালন করে আসলে এই এলাকার অনেক মানুষ স্বাবলম্বী হয়েছেন। এই ইমু পাখি এক জোড়ার দাম 80 থেকে 90 হাজার টাকা দাম এবং এর এক জোড়া ডিমের দাম রয়েছে 12 থেকে 14 হাজার টাকা। তো এই এটি একটি আসলে প্রচুর ব্যবসা সফল একটি পালন পদ্ধতি। তো এই ইমু পাখি কীভাবে আসলে ব্যবসা সফল হওয়া যায় এবং এই ব্যাপারে যত প্রকার বিস্তারিত তথ্য আছে আমি আপনাদেরকে জানাবো, আমাদের সঙ্গেই থাকুন। অস্ট্রেলিয়ার জাতীয় পাখি ইমু এখন চাষ হচ্ছে নোনা পানি শহর খুলনায়। প্রথমে শখের বসে ইমু পালন করলেও এখন বাণিজ্যিকভাবে চাষে ঝুঁকেছেন খুলনার খামারিরা। বর্তমানে খুলনায় ইমু পাখির 8 থেকে 10টি খামার রয়েছে। যে কোনো পরিবেশে বেড়ে উঠতে সক্ষম ও মৃত্যুহার কম এবং পাখির মাংসে চর্বির পরিমাণ কম থাকায় খামারি ও ভোক্তাদের মধ্যে দিন দিন এর চাহিদা বাড়ছে ইমু পাখির। ইমু সুদূর অস্ট্রেলিয়ার জাতীয় পাখি। খুলনায় সর্বপ্রথম এই ভিনদেশি পাখিটির খামার গড়ে তুলেছেন বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আলম খান। একটি ইমু পাখি 25 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে। বছরে 50 থেকে 60 কেজি ওজন ও 5 থেকে 6 ফুট উঁচু হয়ে থাকে। একটি স্ত্রী ইমু পাখি 1.5 থেকে 2 বছর বয়সে প্রজনন সক্ষমতা লাভ করে। সাধারণত অক্টোবর থেকে মার্চ এই 6 মাস তারা ডিম দেয়। এরা বছরে 25 থেকে 35টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। ইমু পাখির ডিম সবুজ বর্ণের এবং সাইজ মুরগির ডিম থেকে 10 থেকে 12 গুণ বড় হয়ে থাকে। প্রজননকালে এরা 3 থেকে 5 দিন অন্তর অন্তর ডিম পাড়ে। জন্ম নেওয়ার পর বাচ্চাগুলো হালকা বাদামি রঙের হয়। 4 মাস বয়সের পর গায়ের রং গাঢ় বাদামি আকার ধারণ করে আর 1.5 বছর পর গায়ের রং একেবারেই বাদামি বর্ণের হয়ে যায়। এরা উড়তে পারে না। ইমু পাখি সাধারণত তৃণভোজী। এরা ঘাস, শাকসবজি ইত্যাদি খেয়ে থাকে। পাশাপাশি এদেরকে ফিড খাওয়ানো হয় এদের বৃদ্ধির জন্য। এছাড়া এক ধরনের পাথরকুচি খাওয়ানো হয় যা এদের হজম শক্তি বৃদ্ধি করে। সবথেকে বড় বিষয় হচ্ছে ইমুর মৃত্যুর হার টার্কি বা ফার্মের মুরগির থেকে অনেক কম। আমি এখন এই খামারের একজন কর্মীর সঙ্গে কথা বলবো, যিনি প্রধানত মানে এই খামারের টোটাল লালন পালনের দায়িত্ব যিনি রয়েছেন। তো তার কাছ থেকে আমরা ইমু পাখির আদ্যোপান্ত জানার চেষ্টা করব। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাহমুদ হাসান। আচ্ছা, তো এই যে এই পাখিগুলো যে আপনারা পোষেন, তো এইটা আসলে কতদিনে বড় হয়? এটা সর্বনিম্ন 1 বছর সময় লাগবে, অ্যাডাল্ট হইতে 1 বছর সময় লাগবে। মানে 1 বছর পরেই বিক্রির মতো অবস্থা চলে আসে। ডিম দেয় কতদিনে? ডিম দেয় 2 বছর পর থেকে। আচ্ছা আচ্ছা, এরা সাধারণত মানে কি ধরনের খাবার খায়, এটা কতটুকু ব্যয়বহুল? এটা ওই যে সোনালি মুরগির যে রেডিফিড আছে ওইটা খায়, আবার যে কলমি শাক, ঘাস, লতা পাতা, সফট জাতীয় যে ঘাসগুলো এগুলো কুচি কুচি করে দিলে এগুলো খায়। আচ্ছা, এই খাবারগুলো আপনারা সাধারণত কোথা থেকে সংগ্রহ করেন? বিশেষ করে ঘাস বা গাছপালা জাতীয় যে খাবারগুলো এগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এখানেই আমরা চাষ করি, এগুলো আমাদের এখানেই লাগানো হয়, যার মাধ্যমে আমরা এগুলোই আমরা এখান থেকেই সংরক্ষণ করি আমাদের জমি থেকে। আচ্ছা, এর চাহিদা কেমন? কোন কোন জায়গায় এগুলো আসলে কারা নিয়ে যায়? এই চাহিদা অনেক ব্যাপক বর্তমানে বাংলাদেশে। এগুলো এখন খাওয়ার উপযোগী, এদের মাংস মানে খুব সুস্বাদু, অনলি 2% ফ্যাট আছে। আর তাছাড়া এগুলো বর্তমানে আপনার চিড়িয়াখানা, বিভিন্ন বাসায় শখের বসে অনেকে এগুলো পালন করতেছে। সবাই বাসায় নিয়ে যাচ্ছে, চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছে, আবার খাওয়ার জন্য উপযোগী, যার জন্য খাওয়ার জন্য কিনে নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে। আচ্ছা, খুলনায় আসলে কতদিন ধরে এই ব্যবসাটা বা এই পালনটা শুরু হয়েছে? এই 4 বছর, প্রায় 5 বছরের কাছাকাছি। আচ্ছা, কেউ যদি মনে করেন চেষ্টা করলো যে এই পাখি পালন করবে, তো সে একজোড়া কিনে নিতে আসলে একটা একজোড়া অ্যাডাল্ট পাখি কিনতে কত টাকা খরচ হবে?
এক জোড়া আশি অ্যাডাল্ট পাখি এখন আপনাদের 80-90 হাজার টাকা লাগবে। আর তারপরে এগুলো মনে করেন এদের প্রতিদিন খাওয়ার খরচ হচ্ছে আপনার 25-30 টাকা, তার বেশি না। খাবারটা লাগবে 25-30 টাকা, তাছাড়া ঘাস এগুলো তো আপনার ক্রয় করা লাগতেছে না, এগুলো তো আপনার বাসার আশেপাশেই পাচ্ছেন। শুধুমাত্র এই খাবারের কস্টিংটা এটাই 25-30 টাকা খরচ হবে দুই এক জোড়া পাখির জন্য। আচ্ছা, তো এই এই এক জোড়া পাখি কতদিন পরে ডিম দেবে তারা? মানে 2 বছর পরে ডিম দেবে। আমি আপনাদেরকে একেবারে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। যেমন এক জোড়া অ্যাডাল্ট পাখি যদি কিনে নিয়ে যাওয়া হয় তাহলে 80-90 হাজার টাকা দাম হবে এবং প্রতিদিন 25-30 টাকা খরচ, অর্থাৎ একটার পিছনে 12-15 টাকা খরচ। এবং আর যে খরচ সেগুলো ঘাস পাতা লতা পাতা সেগুলো তো ফ্রিতে পাওয়াই যায়। তো এরপরে আপনাদেরকে বুঝতে হবে যে ডিম আসতে লাগবে আসলে 2 বছর। 2 বছর পরেই এবার ব্যাপকভাবে বাণিজ্য শুরুর একটা প্রক্রিয়া শুরু হবে। আচ্ছা, এই যে এক জোড়া পাখি নেওয়ার পরে যে 2 বছর পরে ডিম হবে, তো ডিমটা আসলে কতদিন লাগে ফুটে বাচ্চা বের হতে? 52 দিন সময় লাগে ইনকিউবেটারে। ও, আসলে এর এইটা ফোটানোর পদ্ধতি কি আমরা দেশে যেভাবে আগে আমাদের পূর্বপুরুষদের দেখেছি দিয়ে আপনি ফোটাতে পারবেন? সেক্ষেত্রে আপনার অনেক পাখি থাকলে সেখানে ইনকিউবেটারে ফোটানোই বেটার। বাট আপনার যদি দুই এক জোড়া পাখি আলাদা থাকে সেখানে আপনি পাখি দিয়ে আপনি ডিম ফোটাতে পারবেন। 400 গ্রামের একটি ইমুর বাচ্চা 12-14 মাস পরে 60 কেজির বেশি ওজন হয়। 18 মাসে ইমু বাচ্চা দেয়া শুরু করে। একটি ইমু 18-35টি ডিম দিতে পারে। এক জোড়া ইমুর বাচ্চা 10-12 হাজার টাকায় কেনা হয়। 12-14 মাস পর জোড়া বিক্রি করা হয় 60-70 হাজার টাকায়। বিক্রি করা যায় এর মাংসও, এছাড়া ডিম থেকে বাচ্চা ফুটিয়েও বিক্রি করা যায়। বছর দেড়েক বয়স হলেই এ পাখি ডিম দিতে শুরু করে। এরা সাধারণত শীতকালে ডিম পাড়ে, গড়ে 25টি করে ডিম পাড়ে। প্রতিটি ডিমের দাম প্রায় 1000-1200 টাকা। ইমুর চামড়া থেকে ব্যাগ তৈরি হয়, হাড়ের গুঁড়ো থেকে ঔষধ, নখ ও পালক থেকে সাজগোজের সামগ্রী তৈরি হয়। ইমু পাখির প্রচার, পালন, বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর জন্য সরকারি সাহায্য সহযোগিতা দরকার বলে এই সেক্টরের সঙ্গে জড়িতরা মনে করেছেন। দেশীয় মাংসের চাহিদা মিটিয়ে রপ্তানি আয়ের মাধ্যমেও হতে পারে ইমু পাখি অত্যন্ত জনপ্রিয়। ইমু পাখি সাধারণত 25-30 বছর বাঁচে। তো একটা পাখি অ্যাডাল্ট হতে 2 বছর লাগে। তো 2 বছর পরে সে যখন ডিম দেয়, তো 6 মাস পর্যন্ত সে একটানা ডিম দিতে থাকে এবং বাকি 6 মাস বসে থাকে। তো প্রথম যে 6 মাস সে ডিম দিবে, সেই 6 মাসে 25-30টা ডিম সে দিবে এবং তার যে বাকি বয়স রয়েছে পরবর্তীতে প্রতি বছর সে পর্যায়ক্রমে 2-4-5টা করে ডিম বাড়তে থাকবে। ইমু পাখির ডিম ফুটে যখন বাচ্চা বের হয়, তো এর বাচ্চাগুলোকে লালন পালন করতে কোনো আলাদা পদ্ধতি বা বিশেষ কোনো ব্যাপার আছে কি না? ইমু পালন করতে তেমন কোনো আলাদা কোনো ব্যবস্থা নাই। যে আমাদের দেশে যেভাবে মুরগি পালন করা হয় ঠিক সেভাবেই প্রথমে বাচ্চা হয়, ফুটার পরে বাচ্চা আপনি ব্রুডিং করবেন। ব্রুডিং করার পরে এর পর্যায়ক্রমে কিছু ভ্যাকসিন আছে বয়স অনুপাতে, যে ভ্যাকসিনগুলো ওই 1 বছরের ভিতরে কমপ্লিট হয়ে যাবে, তারপরে পাখিটাই অ্যাডাল্ট পাখিতে পরিণত হবে। এই যে এইখানে যে ইমু পাখির যে এটা হচ্ছে লালন পালন হচ্ছে, এই দেখে এই এলাকায় আরও প্রায় 7-8টি খামার তৈরি হয়েছে এবং তারাও ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছে। কিন্তু ইমু পাখির ব্যাপারটা আপনারা আসলে দেখতে পারেন, এখানে 1 লক্ষ টাকাও আসলে ইনভেস্টের প্রয়োজন নেই। 80-85 হাজার টাকা ইনভেস্ট করে আপনি এটাকে বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় সাধারণ ছাপড়ার ভিতরেও, মানে এর জন্য বিশাল খামারেরও প্রয়োজন নেই, বাড়ির উঠানেই চাষ করা সম্ভব এবং এর মৃত্যুহার একেবারেই নেই বললে চলে যদি ভ্যাকসিনেশন ঠিকমতো হয়। ভটিয়াঘাটার খারাবাদ বাইনতলা এলাকা থেকে ইমু পাখি সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি এফ এম আজাদ, দৈনিক খুলনা খবর।